আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর হচ্ছে দেখো, সকালে মানে উঠে যে বাসি কাজকর্ম ওগুলো সব করে নিচ্ছি। তো এই যে উঠানের মধ্যে এত পাতা আর হচ্ছে জামের ফুল দিয়ে মানে ভর্তি হয়ে থাকে। আর কতদিন হচ্ছে বৃষ্টি হচ্ছেই না, সেই জন্য উঠানটা একদম মানে শুকিয়ে বালু দিয়ে একদম মানে কি হয়ে গেছে। উঠান ঝাড়ু দিতে গেলে মানে খুব বালু, বালুগুলো সব আলগা হয়ে গেছে উঠানের। তো যাই হোক, কী করবো, দিতে তো লাগবেই। তো দুই বেলায় কিন্তু ঝাড়ু টাড়ু দেওয়াই হচ্ছে আমার, যেহেতু আমি স্কুলে যাই তারপরেও কিন্তু আমার বাড়ির কাজগুলো করতেই লাগে। আর তারপরেও যেহেতু ভিডিও করি, তো ভিডিওতে তো আমার কাজকর্মগুলোই তোমাদেরকে দেখায়, তো এই কাজকর্মগুলোই যদি আমি না করি তাহলে তোমাদের সঙ্গে কোনটা শেয়ার করব বলো। তো এখন এতটা গরম পড়েছে কি বলবো, সকাল সকাল ঘুমের থেকে উঠতেই মানে কত রৌদ্র উঠে পড়ে আর হচ্ছে গরমে মানে থাকা যায় না। তো এই গরমের মধ্যে কাজকর্ম করা, স্কুল যাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার। আর হচ্ছে দেখো, এই যে বৃষ্টি না হওয়ার জন্য না মানে যেগুলো গাছ বুনেছি, যে আমি যে সবজির গাছ লাগাইছি এখানে, শশা কুমড় ডাঁটা সব কিন্তু খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু সুন্দর করে হতো। তো যাই হোক, বৃষ্টি না হওয়ার জন্য অল্প কষ্ট বেশি হচ্ছে আমার। এই যে কালা বালতিটা যে ভর্তি ভর্তি করে পানি এনে মানে চার পাঁচ বালতি করে আমি গাছে পানি দিয়ে দিই। তো এতটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, বাস এক বালতি দিয়েই তোমাদেরকে ভিডিওটা দেখাই, কিন্তু তারপরেও মানে আমি এখানে বালতি দিয়ে পানি ঢেলে ঢেলে দিই, মানে মাটিতে যদি ভিজা থাকে তাহলে মানে রসটা পাবে আর সবজি গাছগুলো ভালো করে বড় হবে। তো যাই হোক, ওইখানে শশা গাছটা মানে বড়ই হয়েছে অনেকটা। আর হচ্ছে দেখো, এখানে না মিষ্টি কুমোরের গাছ বুনেছি, তো বিচিগুলো সব জ্বালিয়ে গিয়েছে তোমরা দেখতে পারলে। আর হচ্ছে বাঁশের কুঞ্চি দিয়ে মানে ওরকম করে বেড়া দিয়ে রেখেছি, কারণ মুরগি আছে আর মুরগির যে বাচ্চাগুলো একদম ভিতরে ঢুকে মানে গাছগুলো সব ভেঙে ফেলে, সেজন্য আমি এই বেড়াটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে স্কুলে যাই, বাড়িতেও থাকি না যে দেখে রাখবো। আর হচ্ছে দেখো বন্ধুরা, এটাকে কি ফুল বলে জানি না, আমি তো নিত্য ফুল বলি এটাকে। তো এই ফুলগুলো খুব ধরতেছে, ওই পাশেও আর একটা গাছ আছে ওইটার মধ্যেও ধরেছে। তো দেখো মামাম ওই পাশে আমি গাছে পানি দিতেছি, আমি তো দেখিই না। এখানে মামাম দেখো বালতির যে এখানে এই বালতিটা দিয়ে আমি কাপড় ধুই, এই বালতির পানিটা ওই খেয়ে নিল। তো যাই হোক, আর কি করা যাবে, বাচ্চা মানুষ। কিন্তু বালতিটা ধোয়া ছিল, পরিষ্কারই ছিল আর পানিটাও পরিষ্কারই ছিল, কিন্তু অল্প একটু পানি ছিল তো বালতিটা উপর করে পানি খেয়ে নিল। তো বাচ্চা মানুষ নিয়ে কাজ করা অনেক কষ্ট, আর তার উপরে আবার স্কুল যাওয়া, টিউশন পড়ানো। তোমার এই অবস্থা, এইটা অবস্থা করছো তুমি, এগুলো কি করছে, অবস্থাটা কি করছে, এই অবস্থা করছো তুমি, এগুলো কি মা? বালু, বালু আবার কই হো, মাটিতে ঘুমাইছিলা কেন? কি যে কই, যা দুষ্ট করে না, আমি হাত পাও ধুয়ে পরিষ্কার করে দিব। গাছে পানি দি, দেখো ওই যে পচা পানি খাইতে লাগে না সবা। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে মামামের অবস্থাটা। তো কি আর করব বলো, মামামকে রাখার মানে ধরারও কেউ নাই। আর মামাম না, মামামের পাপার কাছে মানে বেশিটা কান্না করে, তো জানি না কিসের জন্য, মানে ও ওকে যদি রাখে ভালো করে রাখে, কিন্তু তারপর মামাম ওর কাছে থাকতে চায় না। তো রান্নাঘরে অনেক বাসন ছিল, সব বাসনগুলো বাইর করে ধুয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, বাসনগুলো সব ধুয়ে নিছি, তো এখন রান্নাঘরে নিয়ে উপর করে রাখবো। তো রমজান মাস পার হওয়ার পরের থেকে এক ফোঁটা রেস্ট নাই আমার, মানে শুধু রাত্রে যে একটু টাইম ঘুমাইতে পারি সেটাই আর কি। তাছাড়া যে দিনে বেলা মানে ঘুমের থেকে উঠার পরের থেকে মানে চব্বিশ ঘন্টা বলতে আর কি, চব্বিশ ঘন্টায় খালি রাত্রিটুকুই আমি আর কি ঘুমাইতে পারি, আর বাকি এক অল্প সময় যেমন বসারও সময় নাই। তো কী করবো, এই করেই মানে হচ্ছে দিন যাচ্ছে। তো মেয়ে মানুষ চাই মানে হোম মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, আর চাই স্কুল পড়াক, চাই ঘরেই থাকুক,
যে কোনো কাজ করলেও ঘরের কাজ কিন্তু মেয়েদেরই করতে হবে। আর হচ্ছে দেখো, স্কুল সব কাজকর্ম সেরে স্কুল আইসি, আর হচ্ছে স্কুলে যে টিফিনের সময় তোমাদেরকে অল্প শেয়ার করলাম, এই যে বাচ্চারা সবাই এখানে বসে টিফিন খাচ্ছে। তো যাই হোক, স্কুলের আর কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, বাড়িতে এসেছি। বাড়িতে এসে যে দেখো আইসক্রিম মানে বানাইতেছিলাম, বানিয়ে বসায় থুয়ে গেছিলাম, তো কারেন্ট ছিল না, সেই জন্য আজকের আইসক্রিমটা না বেশি ভালো হয়নি। আর মানে মাম্মাম বাইরের আইসক্রিম খাইতে চায়, আমি ওকে দিই না, তো ওকে কিন্তু রোজ দিন আমি আইসক্রিম দিই না। তো যাই হোক, আজকের আইসক্রিমটা না ভালো মানে জমেছিল, কিন্তু কারেন্ট না থাকার জন্য আবার একটু গলে গেছে। তো সেই জন্য যে স্টিকটা দিছিলাম ওই স্টিকটা উঠে গেছিলো। তো আমরা আইসক্রিম টাইসক্রিম খাইয়ে যে দেখো এখন মাম্মামকে নিয়ে এই ঘরে আসছি, ভাত খাবো। তো স্কুল থেকে এসে ভাত খাওয়া হয় নাই, সেই জন্য ভাত খাবো। আর আজকে মানে কালকে যে ছোট্ট ছোট মাছ আনছিলাম তোমরা তো দেখছিলে, ওই মাছটা মানে আমি রান্না করে রেখেছিলাম, ওই যে দেখো এই মাছটা দিয়ে এখন খেয়ে নেব। এখানে যে মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করছিলাম, রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। আর হচ্ছে ওই পাশে পটল ভাজি আর শসা ভাজি, আর ওইখানে মাছ ভাজি। তো আমাদের জন্য কিন্তু এটা অনেক কিছু, যাই হোক, কারণ আমরা হচ্ছে বেশিরভাগই একটা সবজি বা দুইটা সবজি দিয়ে খাই নি, কারণ সময় থাকে না রান্না করার জন্য। দেখো গাছের গোলাপটা কত সুন্দর করে ফুটে আছে, আর মামা মেয়েদিক দিয়ে খেলাধুলো করে থাকতেছে। আর এই যে মুরগির খোয়ারটা যে দেখতে পারছো, এখন মুরগি নাই, এই মুরগি না কিছুদিনের মধ্যে মুরগি আনবো। তো ভাবতেছি এবার স্কুলের স্যালারিটা পাইলে আমি দুইটা মুরগি কিনবো, দুইটা কি তিনটা কিনবো, কারণ দুইটা তিনটা কিনলে না তাহলে একটা কমসে কম ডিম পাওয়াই যাবে। তো যদি লোকাল ডিম মানে মুরগির ডিম যদি পাওয়া যায় তাহলে মামামকে খাওয়াইতে পারবো। আর হচ্ছে দেখো, মাম্মাম মানে এখানে স্কুল যায়ও মানে শখ মিটে না, আবার স্কুল যাবে। এই যে ওর ব্যাগটা ঘাড়ে নিয়ে, এই যে দেখো কত দূর রাস্তায় একলাই যাইতেছিল, তো আমি ওকে টেনে টেনে আনতেছিলাম, কিন্তু মানতেইছে না, যে বলতেছে স্কুল যাবো, জিদ ধরতেছে। তো দেখো রাস্তার এই যে আমাদের গেট পার হয়ে যে এখানে এসছে, তো জানে যে এটা দিয়ে যাইতে লাগে, তো মানে অল্প রাস্তা এখন চিনে, যেহেতু ডেইলি ওকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা হয়। আর হচ্ছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা, এই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে, আর ঘরের সামনে একটা ডালিম গাছ, তো এটা ডালিম ধরে আছে। আর হচ্ছে দেখো এই যে মামাম, তারপরে ওখানে তো যাইতে দিলাম না স্কুলে, তো স্কুল আর কোথায় যাবে এখন, এই যে এখন দাদির বাড়িতে যাইতেছে। তো মামাম কিন্তু খুব দাদির ভক্ত, এই যে খালি দাদি দাদি করে থাকে, যে দাদির বাড়িতেই যাই মানে তাও আসবে না, আমি ওকে টাইনে টুনে নিয়ে আসলাম, কারণ এখন আমার বাড়িতে অনেক কাজ আছে। তো সব নাতিনরাই দাদা দাদির ভক্ত হয় এটা বলে লাভ নাই, হয়তো আমরাও ছিলাম এক সময়। আর হচ্ছে দেখো এই যে এখানে মানে রায়হান আছে, রিজুয়ান আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অল্প বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আগ বেড়ে যেতে পারি। তো বন্ধুরা একটা লাইক করে